जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय জয় জগন্নাথ। জগন্নাথ। পালকের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। রথযাত্রা উপলক্ষে প্রতি বছর আমাদের বাড়িতে উল্টো রথে আমরা অনুষ্ঠান করি, তো জগন্নাথ দেবকে 56 ভোগ দিয়ে থাকি। জগন্নাথ দেবের পছন্দের একটা খাবার হলো গজা, তো সেই সুস্বাদু গজা কিভাবে বানাতে হয় আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। এখানে আমি 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি খানিকটা ঘি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ময়ান দিয়ে নিই। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। দিয়ে ময়দাটা খুব ঠেসে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, ময়দা থেকে আমি গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। আমার কাছে কাঠের বড় চাকি নেই, ওর জন্য বারকোশটাকে উল্টো করে নিয়ে আমি এটা ভালো করে বেলে নিচ্ছি। পাতলা করে যেহেতু বেলতে হবে বেশ বড় করে, তো আমি কাঠের বারকোশটাকে ব্যবহার করছি। একটু একটু তেল দিয়ে নিচ্ছি, একটু তেল না দিলে বেলা যাবে না। একবার তেল দিয়ে নিয়ে তারপর বেলতে হবে। এইভাবে আমি এক একটা করে বেলে নিচ্ছি। আমি বারকোশের ওপর প্রথমে ময়দা ছড়িয়ে নিয়ে একটা রুটি দিয়ে দিলাম, তারপর আবার বেলে রাখা একটা রুটি ওর ওপরে দিয়ে দিলাম। এইভাবে প্রতিটা রুটি আমি পরপর সাজিয়ে নেব। আর মনে রাখতে হবে প্রতিটা লেয়ারে যেন ময়দাটা ঠিকঠাক পরিমাণে থাকে, কোনো রকম তেল দেয়া যাবে না, কেবলমাত্র ময়দা দিয়ে সুন্দর করে রুটিগুলো পরপর সাজিয়ে নিতে হবে। আর মনে রাখবেন ময়দাগুলো যেন বেলাটা খুব শক্ত না হয় আর খুব যেন মোটা না হয়। এবার দেখুন এইভাবে রোল করে সুন্দর করে আমি পাকিয়ে নেব। রোলটা যেন টাইট হয়, ভেতরে যেন কোনো ফাঁপা না থাকে। রোল করে নেওয়ার পর আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই দেখুন ছুরির সাহায্যে আমি কীভাবে কেটে নিচ্ছি, দেখুন প্রতিটা লেয়ার কীরকম মাঝখানে ফাঁকা। যেহেতু এটাকে সুন্দর করে বেলতে হবে, সো বেলে নেওয়ার পরে যখন আমি চিনি রসে এটাকে ভেজাবো, ওই ফাঁকা লেয়ারগুলোতে ফাঁকা হয়ে ওর মধ্যে রস ঢুকবে, তো বেলার সময় খুব সাবধানে বেলতে হবে। বেশ অনেকগুলো গজা হয়েছে, তো গজাগুলো বানানোটা দেখেই আমার ভীষণ পছন্দ হয়েছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি গজাগুলো এক এক করে ভেজে নেব। এই দেখুন গজাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে আমি চিনি শিরাটা বানিয়ে নিয়েছি, এই দেখুন। এবার এই ভেজে রাখা গজাগুলো, এই গজাগুলো আমি দিয়ে দেব এই রসের ভেতরে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এগুলো একটু গরম গরমই দিতে হয়, তবে খুব গরম না, একটু ঠান্ডা করে তবে শিরার ভেতরে দিতে হয়।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।